সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন চাঁদ দ্বারা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি স্বপ্না রায় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পাঠের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আলোচনা করব আমি আজকে। বাংলাদেশের সংস্কৃতি, সংস্কৃতি কি সেটা নিয়ে আলোচনা করব। সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে কি করছে, নিজেদের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরো পাথর বা একটা গাছের ডাল হয়ে উঠছিল হিংস্র পশুর হাত থেকে রক্ষার হাতিয়ার। প্রকৃতিকে এমনইভাবে কাজে লাগিয়ে কি করছে, লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি, যা অদ্যাবধি কি হয়ে রয়েছে, চলমান রয়েছে। মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াই আরও সুদৃঢ় হবে, তাই তারা কি করলো, সমাজ সৃষ্টি করলো এবং সেই উদ্দেশ্যে কি করলো, অনেক নিয়ম কানুন তৈরি করলো এবং ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে কি নিল, রূপ নিল। সমাজের মানুষের আনন্দ, বেদনা, দুঃখ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো কি, নাচ, গান, সাহিত্য আরও কত, ফলে রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত দিক। এখন আমরা পার্ট এক দেখবো সংস্কৃতির ধারণা। সংস্কৃতি বা কালচার, সংস্কৃতির ইংরেজি শব্দ হলো কালচার, যে কোনো শব্দে তার পরিচয় বহন করে হোক না কেন, সংস্কৃতি আসলে মানুষের কি, জীবনধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবন ধারণের কি হয়, প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম সাধন করে সেটাই হলো তার সংস্কৃতি। যেমন বেঁচে থাকার জন্য মানুষ কি করে, খাদ্য গ্রহণ করে এবং সেই খাদ্যকে কি করা হয়, যখন বিভিন্ন প্রণালীতে কি করা হয়, রান্না করা হয় সুন্দরভাবে এবং রান্না করে সুন্দরভাবে পরিবেশন করা হয়, তখন সেটা হয়ে ওঠে মানুষের সংস্কৃতি। মানুষ যখন লিখতে শিখল তখন প্রথমে পাথরে খোদাই করে কি করে, লিখত এবং কিংবা গাছের ডাল বা পাতা লিখত। তারপর যখন কাগজ আবিষ্কার হলো তখন কাগজে কি করতো, পাখির পালক দিয়ে কি করা হতো, লিখত। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে এবং কলমের কালি দিয়ে কি করা হয়, লেখা হয়। তারপর আবিষ্কার হলো টাইপরাইটার এবং তার মাধ্যমে কি করা হলো, লেখা শুরু করলো। এবং সর্বশেষ মানুষ কি করলো, কম্পিউটার আবিষ্কার করলো। এখন পৃথিবীর বহু মানুষই কি করে, কম্পিউটারে কি করে, লেখে। হ্যাঁ, আমরা জানি যে কম্পিউটার আধুনিক যে যুগ আমাদের, সেটা হলো কম্পিউটারের যুগ। এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো, এটাই হলো মানুষের কি, সমষ্টিগত বা সংস্কৃতির একটি অংশ। সংস্কৃতি দুই ধরনের, একটি হলো বস্তুগত সংস্কৃতি এবং অন্যটি হলো অবস্তুগত সংস্কৃতি। বাড়ি যদি বস্তুগত সংস্কৃতি হয়, তবে এর যে নকশাটা তৈরি করেছে সেটা কিন্তু অবস্তুগত সংস্কৃতি, বা পরিকল্পনাটি করেছে সেটা হলো অবস্তুগত সংস্কৃতি। পুস্তক যদি বস্তুগত সংস্কৃতি হয়, তবে এর ভিতরে যে লেখাগুলো রয়েছে সেটা হলো অবস্তুগত সংস্কৃতি। কম্পিউটারের হার্ডওয়্যার যদি হয় সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতি, তবে এর যে ভিতরে সফটওয়্যারগুলো রয়েছে সেটা হলো অবস্তুগত সংস্কৃতি। এবার দেখবো পার্ট দুই, বাংলাদেশের সংস্কৃতির উপাদান। বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা কি করতে দেখতে পাই, আবার কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পাই না, দেখতে পাই না বা ধরতে পাই না। যেমন বাংলাদেশের মানুষের তৈরি ঘরবাড়ি আমরা কি করতে পারি, দেখতে পাই, কিন্তু এর ঘরবাড়ির ভিতরে যে নকশাগুলো তৈরি করা হয় সেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। এদিক থেকে বিবেচনা করে বাংলাদেশের সংস্কৃতি উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো বস্তুগত বা দৃশ্যমান উপাদান, আর একটা হলো অবস্তুগত বা অদৃশ্য উপাদান। এদেশের সংস্কৃতি বস্তুগত উপাদান সমূহ হচ্ছে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, তারপর যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, তারপর বইপত্র ইত্যাদি। এগুলো হলো সংস্কৃতির
দৃশ্যমান বা বস্তুগত উপাদান। আর আমাদের সংস্কৃতি অবস্থাগত উপাদানগুলোর মধ্যে আছে হচ্ছে সামগ্রিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় ও নীতিবোধ, ভাষা, বর্ণচর্চা, কলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি। আমাদের দেশে মানুষ নিজস্ব প্রয়োজনে কী হয়ে করছে, বস্তুগত সংস্কৃতি বা সংস্কৃতি উপাদানগুলো সৃষ্টি করছে। এসব উপাদান শত শত বছর ধরে কী হয়ে রয়েছে, টিকে রয়েছে। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা কী করতে পারি, দেখতে পাই, যেগুলো শত বছরের পুরাতন, যে সেগুলো দেখে আমরা বাংলাদেশের সে সময়কার বা সেই যুগের কথা আমরা কী করতে পারি, অনুভব করতে পারি বা ধরে রাখতে পারি। বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত উপাদান ও বস্তুগত উপাদানগুলোর কোনোটাই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, কেননা সংস্কৃতি বস্তুগত উপাদানের মধ্যেই কী রয়েছে, সংস্কৃতি অবস্তুগত উপাদান লুকিয়ে রয়েছে। যেমন নকশিকাঁথা যে আমরা আছি গ্রামাঞ্চলে, নকশিকাঁথা যে সেলাই করি, সেই নকশিকাঁথাগুলো হলো সেই নকশিকাঁথা সংস্কৃতির একটি বস্তুগত উপাদান, কিন্তু সেই নকশিকাঁথার ভিতরে যে লতা পাতা বা হাতি ঘোড়া বা অন্যান্য দৃশ্য সেলাই করা হয় সেগুলো কিন্তু হলো বাংলাদেশের মহিলারা যে তৈরি করে এদেশের নারী মনের কি চিন্তার বহিঃপ্রকাশ। বাংলাদেশ সংস্কৃতি উপাদানগুলো একটি পরিবর্তনে অন্যগুলোর কী হয়, পরিবর্তন হয়। যেমন বাংলাদেশের সংস্কৃতির শাড়ি একটি উপাদান, প্রযুক্তির পরিবর্তনের শাড়ি বা ডিজাইনের পরিবর্তন এদেশের কী হয়েছে, নারী শাড়ি পরার ধরনেরও পরিবর্তন হয়েছে। এবার দেখবো বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য। বাংলাদেশ পাট তিন ও চার, বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য। বাংলাদেশের ভূমি যেমন উর্বর তেমনি সংস্কৃতিরও বেশ সমৃদ্ধ। এখানে আগত নানা জাতির মানুষ এবং তাদের সংস্কৃতি সৃষ্টি করেছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য। প্রাচীনকাল থেকে এদেশের উর্বর ভূমি বাংলাদেশের কৃষিজীবী হতে উৎসাহিত করেছে। হ্যাঁ, আমরা দেখছি যে কৃষি ভিত্তিক উপাদান ব্যবস্থাকে ঘিরে কী করা হয়েছে, মানুষের আচার আচরণ, তারপরে সঙ্গীত নৃত্য ঘরবাড়ি সহ সংস্কৃতির সকল দিক রয়েছে। রাখালিয়া, ভাটি গান, জারি সারি সকল গানেই থাকতো কৃষির কথা। আমাদের যে বাংলাদেশের কথা নিয়ে সেটা হলো কৃষির কথা। আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার খুবই বেশি। আমরা লক্ষ্য করছি যে আমাদের যে জীবন ও জীবিকা, বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ সেহেতু তার প্রথম ইয়েতেই মূলেই রয়েছে মাটি। সেটি হাড়িপাতি থেকে পোড়ামাটির ফলক পর্যন্ত দেখে বেশ বোঝা যায়। এদেশে বাঁশ, বেত, কাঠের ব্যবহার বহুকালের। আমরা লক্ষ্য করছি দৈনন্দিন জীবনে খাদ্য ও অন্যান্য কাজে গাছপালা, জলাশয়ের অবদান বেশি। চিরায়ত বাঙালির সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্রাকৃতিক যেমন সমৃদ্ধ, তেমনি তার রয়েছে ভাঙা গড়ার খাল খেয়ালিপনা, খামখেয়ালিপনা, একে কোনোভাবেই এড়িয়ে চলা সম্ভব নয়। হ্যাঁ, এখনও সম্ভব প্রকৃতির বিচরণ, যেহেতু কখনো ঝড়, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ঢল বন্যা নিশ্চয়তা থাকে, তাই এখানকার মানুষের পরমশক্তি প্রকৃতি আকর্ষণ ও বিশ্বাস রয়েছে। সব ধর্মের মানুষ নিজ নিজ কী করে বিশ্বাস নিয়ে চলাফেরা করে, এ স্বাধীনের জন্য আল্লাহ বা ঈশ্বরের কথা যেমন আছে তেমনই আছে মানুষের কথা। সেই সুলতানি আমলে কবি চণ্ডীদাস লিখেছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আর নানা জানা লোককবি লিখেছেন চমৎকার কবিতা নানাভাবে, এই একই বরণ দূত জগৎ কি ভরমিয়াস দেখি সবই একই মায়ের পুত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, মোরা এক ভিত্তে দুটি কি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তার প্রাণ। এই যে আমাদের সংস্কৃতির এসব লক্ষ্য করা যায় সেটা একমাত্র আমাদের বাংলাদেশেই আমরা দেখতে পাই। আজ এই পর্যন্ত থাকলো 1 2 3 4 পাঠ। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সকলেই ভালো থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।